ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো যতটা কঠিন তার চেয়েও হাজার গুণ সহজ হচ্ছে ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়ানো। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়াবেন, সেই কৌশলটাই এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে সহজেই দ্রুত ফলোয়ার বাড়াবেন। এই কৌশলটি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ, এই পেজে কিন্তু আমি সেম কৌশলটা অবলম্বন করে 12,000 ফলোয়ার সংগ্রহ করেছি। তো আপনাদেরকে এই সেম কৌশলটা দেখিয়ে দেবো যে কৌশলে আমি আমার এই ফেসবুক পেজে দ্রুত 12,000 ফলোয়ার সংগ্রহ করেছি, সেই কৌশলটি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে আপনি আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে সেম কৌশলটি কাজে লাগিয়ে কিন্তু দ্রুত ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ফেসবুক পেজে 12,000 ফলোয়ার রয়েছে। আর এই 12,000 ফলোয়ার কিভাবে আমি আমার ফেসবুক পেজে নিয়েছি চলুন সেটা আপনাদেরকে দেখাই। আমি যে কৌশলটা অবলম্বন করেছি সেই কৌশলটি আপনি অবলম্বন করলে কিন্তু খুব দ্রুত আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন। তো প্রথমে তো আমি এখানে চলে আসলাম, এটা আমার ফেসবুক পেজ। তো আমি এখান থেকে আপনাদেরকে একটু টিক মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের সার্চ বার রয়েছে। তো আমরা এখান থেকে ফেসবুকের সার্চ বারে লিখব যে কোনো একটা ফেক মেয়ের নাম লিখে আমরা ফেসবুকে সার্চ করব। যেমন আমি এখানে সুমাইয়া সুমাইয়া লিখে আমি ফেসবুকে সার্চ করব। সুমাইয়া লিখে যখন ফেসবুকে সার্চ করব তারপর এখান থেকে আমরা পেয়ে যাব অনেকগুলো অপশন, পোস্ট, পিপল, এরপর হচ্ছে গ্রুপ, রিলস, অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা এখান থেকে গ্রুপস এর একটা অপশন পেয়ে যাবো। গ্রুপ, তো আমরা এখান থেকে গ্রুপের অপশনটিতে সিলেক্ট করে দেবো। গ্রুপের অপশনটিতে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গ্রুপ কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ রয়েছে, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ পর্যন্ত গ্রুপে মেম্বার রয়েছে। তো আমি এই গ্রুপগুলোতে জয়েন দিয়ে দেবো। এই গ্রুপগুলোতে জয়েন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই গ্রুপগুলোতে পোস্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ থেকে পোস্ট করা হয়েছে, এই গ্রুপে একটা পেজ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে এই পেজটা একটু দেখাই যে এই যে পেজ থেকে পোস্টটা করা হয়েছে সেই পেজটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ থেকে কিন্তু গ্রুপে পোস্ট করেছে। আর এখানে একটা মেয়ের ছবি দিয়েছে আর কিছু লেখা এখানে পোস্ট করে দিয়েছে। তো আমি এখন কি করব, এই মহিলার ছবিটি এখান থেকে আমি আমার ফোনে সেভ করে নেব। এখান থেকে আমি ওই মহিলার ছবিটি আমার ফোনে সেভ করে নিলাম, তারপর এই লেখাটি আমি এখান থেকে কপি করে নিলাম। আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট আমরা এখান থেকে কপি করব, ছবিটা আমাদের ফোনে সেভ করে নেব। আমরা একটা গ্রুপ থেকে একটা পোস্ট, মেয়ের ছবি, ফেক মেয়ের ছবি নেব, তারপর যে লেখাগুলো রয়েছে সেই লেখার থেকে আমরা লেখাগুলো কপি করে নেব। একটা গ্রুপ গ্রুপ থেকে সেই লেখাগুলো আমরা কপি করব আর সেই ছবিটা কপি করব। তারপর আমরা অন্য একটা গ্রুপে গিয়ে আমরা সেই ছবি এবং লেখাটা পোস্ট করে দেব। সেটা হোক না কেন, আপনার প্রোফাইলে যদি সেলের আইডি, সেলের নাম দেওয়া থাকে, সেলের ছবি দেওয়া থাকে, তাহলেও কিন্তু কিছু যায় আসে না। আপনার সেলের নাম, সেলের ছবি দেওয়া থাকলেও কিন্তু মেয়েদের ছবি যদি আপনি, ফেক মেয়েদের ছবি যদি আপনি গ্রুপে পোস্ট করেন, ওখান থেকে কিন্তু যে কেউ আপনাকে ফলো করে দেবে, আপনি ছেলে না মেয়ে সেটা কেউই দেখবে না, ডাইরেক্ট আপনাকে ফলো বাটনে ক্লিক করে ফলো করে দেবে। তো এই কৌশলটা অবলম্বন করে কিন্তু আমি আমার ফেসবুক পেজে 12,000 ফেসবুক ফলোয়ার সংগ্রহ করেছি। আপনি সেম কৌশলটা অবলম্বন করে দ্রুত আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন। ধন্যবাদ সবাই।